লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের হীরামানিক শিশু দিবাযত্ন কেন্দ্রে 30 জন শিশু প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অবস্থান করে। এখানে আনন্দমুখর শিক্ষণীয় পরিবেশে সময় কাটে তাদের। শিশুদের এখানে রেখে নিশ্চিন্তে থাকেন মায়েরা। এখানে আমরা পড়াই না, এখানে আমরা খেলাধুলার মাধ্যমে শেখাই। এখানে এতে বাচ্চারা বর্ণ শেখে, অনেক ছড়া গান শেখে, এতে বাচ্চারা খুব আনন্দিত হয়। আমার বাচ্চা এই স্কুলে পড়ে। আমার বাচ্চার নাম মুসাম্মার সাথীমণি। আমি জানুয়ারি থেকে বাচ্চাটা এখানে আমি দিছি। আমি অনেক সুবিধা পেয়েছি। এই দিবা যত্ন কেন্দ্রটি মায়েদের সাহায্য করছে গৃহস্থালীর সেবামূলক কাজের ভার লাঘু হয়ে। যে সময়টা ব্যয় হতো শিশুদের দেখভালের জন্য, তা এখন মায়েরা ব্যয় করছেন নানাবিধ কাজে। এর পরিমাণ দৈনিক প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। আমার বাচ্চাকে আমি শিশু দিবা যত্ন কেন্দ্রে রাখছি। ওখানে রাখার পর আমি নিশ্চিন্তে থাকতে পারি, কারণ আমার সংসারে অনেক ঝামেলা, অনেক কাজ। আমার বাসার পাশেই হচ্ছে পাকা রাস্তা। হয়তো এমনটা হতে পারে, বাচ্চা খেলতে খেলতে পাকা রাস্তায় উঠলো। পাকা রাস্তায় ওঠার পর দেখা গেলো একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট তো বলে আসে না। এমনকি আমি স্কেচ ফাউন্ডেশনে এখানে ঢুকছি, ওখান থেকে আমি অনেক প্রশিক্ষণ পাই। অনেক প্রশিক্ষণে আমি যাই, হয়তো বাচ্চাটাকে বাসায় রাখি গেলাম, ওখানে গিয়েও আমার একটা টেনশন যে আমার বাচ্চা না জানি কী করতেছে। কিন্তু সেখানে রাখি গিয়ে ওখানে আমি একদম সুরক্ষিত, যে আমার বাচ্চাকে আমি শিশু দিবা যত্ন কেন্দ্রে রেখে আসছি, ওখানে আমার বাচ্চা সুরক্ষিতই আছে। আমি আগে একটা কাঁথা সেলাই করতে আমার প্রায় 1-1.5 মাস লাগতো। এখন সেই কাঁথাটা আমি 20 দিন, 22 দিন, 25 দিনের মধ্যেই আমার সেটা হয়। আগে আমি কখনো ভাবি নাই যে আমি সবজি বাগান করব, সবজির চাষ করব। এখন আমি আমার বাচ্চাটাকে ডে কেয়ার সেন্টারে দেওয়ার পর অনেক সময় পাই। বাড়ির কাজের পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি আমি সময় পাই অনেক। আমার হাজবেন্ড আমাকে অনেক কাজে সহযোগিতা করে। প্রতিটা গ্রামে যদি এরকম ডে কেয়ার সেন্টার থাকে, তাহলে প্রতিটা গ্রামেরই নারীদের উন্নতি হবে, আয় আসবে। আমার মতো মানে 5 বছর থেকে আমি এই সেলাই মেশিনের কাজ করি। আমার বাচ্চাটা মানে ছোটতে মানে খুব ইয়ে করছিল, জ্বালা যন্ত্রণা করছিল। আমার কাছ থেকে কারো কাছে যায় না, কারো কাছে যায় না। আমি খুব কষ্ট করছি, তখন আর মানুষের কাজও করতে পারিনি। স্কুলে ওখানে বাচ্চাটা রাখি এসি আমি একটু মানে ফ্রি পাই, সময় পাই, এই সময় আমি এই কাজগুলো করতে পারি। আগে আমি 2-3 মানে কাজ করলে আমার আর করার মতো ইয়ে ছিল না। এখন বাচ্চা তো আর থাকে না কাছে, তো আমি এই সময় মতো 8-7-6 পর্যন্ত মানে 3 পিস যে মেসকি লেবাস এগুলো কাটতে পারি। পাওয়ার প্রকল্প কার্যক্রম তাদের অভিজ্ঞতায় দেখছে শিশু দিবা যত্ন কেন্দ্রটি গৃহস্থালী সেবামূলক কাজের চাপ হ্রাসে খুবই সহায়তা করছে। এসকেএস ফাউন্ডেশন এই প্রকল্প পাওয়ার প্রকল্পের মাধ্যমে হীরামানিক শিশু দিবা যত্ন কেন্দ্রটি পরিচালিত করছেন। প্রথমে 2 জন শিক্ষিকাকে নিয়োগ দিয়ে আমরা ট্রেনিং করাই। শিক্ষিকার যথেষ্ট পরিমাণ আমরা বেতন দিতে পারতেছি না, এইটা আর কি আমাদের অসুবিধা। তারা 9টা থেকে 4টা পর্যন্ত ডে কেয়ার সেন্টারটা পরিচালনা করতেছে। এর জন্য ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন উপজেলা পরিষদ এই ধরনের এগুলোর সাথে আমরা যোগাযোগ করতেছি, কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো অনুদান আমরা পাই নাই। তবে ডে কেয়ার সেন্টারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ল্যাট্রিন, তারপর টিউবওয়েল যদিও দিছে, কিন্তু ল্যাট্রিনের জন্য যে বেড়া, তারপর হচ্ছে টিউবওয়েলের জন্য যে পাইপ দরকার, মিস্ত্রি খরচ দরকার, এই জিনিসগুলো আমাদের যথেষ্ট পরিমাণ নয়। এলাকা ভিত্তিক এই ডে কেয়ার সেন্টারগুলো চালু করার পরে এলাকায় খুব সাড়া পাচ্ছি।
ইউনিয়ন পরিষদ সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে, ওনারা আমাদের সহযোগিতা করতে চেয়েছে, কিন্তু এটা যদি কন্টিনিউ করতে চাই আমরা বছর কা বছর, তাহলে এলাকার লোকজনের সহযোগিতা দরকার, ইউনিয়ন পরিষদের সহযোগিতা দরকার, সার্ভিস প্রোভাইডারদের যারা এই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছেন তাদের এখানে সহযোগিতা করা দরকার। স্থানীয় লোকজন মনে করছেন এ ধরনের উদ্যোগ খুবই ফলপ্রসূ, একে টিকিয়ে রাখার জন্য দরকার উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও সকলের সহযোগিতা। অভিভাবকের সাথে কথা বললাম, তারা বলল এখানে স্কুলটা হওয়াতে তাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় রাখতে পারে এবং সেই নিরাপদ জায়গায় রাখতে রাখিয়ে তারা আয়মূলক কাজ করতে পারে। প্রতিটা গ্রামে এরকম একটা ডেকেয়ার সেন্টার হয়, আমরা এজন্যই পরিষদ গেছিলাম, যা আবার চেয়ারম্যান ভাইয়ের সাথে কথা বলছি যাতে আপারা যার 5 বছর পর যদিও নাও থাকতে পারে আমাদের স্কুলটা যেন থাকে, তাদের কাছ থেকে যেন আমরা কিছু অনুদান নিয়ে টিচারদের বেতন দিতে পারি, এ ধরনের সহযোগিতা আমরা চাইছি চেয়ারম্যান ভাইয়েরটে। এই ডেকেয়ার সেন্টার আমার থাকার দরকার, অবশ্যই থাকা দরকার। এখন হয়তো আমরা যে এখানে আমরা চালাবো সেটা চালাতে পারবো কি না, যতটুকু পারবো না, তার মধ্যে আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তি থাকবে এখানে, তাদের কাছে সহযোগিতায় তাদের সহযোগিতা আমরা নেব। এই ডিকেআর স্কুল আমাদের ইউনিয়ন সহ আরও আমি জানি যে 5টি ইউনিয়নে এটি চালু আছে, তো আমার জানা মতে এই স্কুল অনেক উপকৃত এবং আমার মায়েরা খুবই উপকৃত। তো এই স্কুলে আমি গিয়েছিলাম পরিদর্শনে, পরিবেশ অত্যন্ত ভালো এবং এখানকার ডিগার স্কুলের সাথে যারা কর্মকর্তা, টিচার এবং সবাই যারা জড়িত আছে এদের কার্যক্রমও অত্যন্ত ভালো। ওই স্কুলের বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রতি মাসে 30 কেজি করে চাউল আমি বরাদ্দ ঘোষণা করেছি এবং দিয়েছি, এটা শুরু করেছি এবং যতদিন এই ডিগার স্কুল থাকবে ততদিন আমি এটা বরাদ্দ দিয়ে যাব। তো এই যে ডিগার স্কুলে যারা টিচার আছেন তাদের যে আরও কিছু সম্মানী ভাতা বৃদ্ধিকরণের লক্ষ্যে এজন্য যদি আমাকে আরও কোনো সচিব পর্যায়ে কোনো কথাবার্তা বলা লাগে সেটাও আমি বলতে রাজি আছি, কিন্তু আমার কথা হলো যে ডিগার সেন্টার চলুক এবং যুগ যুগ ধরেই এটি চালু থাকুক।